determine the logarithmic decrement of a ballistic galvanometer and its CDI. এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের যা যা ইনস্ট্রুমেন্ট লাগবে তা হলো দুইটা রেজিস্ট্যান্স বক্স, একটা শান্ট বক্স, একটা পাওয়ার সাপ্লায়ার, একটা ব্যালিস্টিক গ্যালভানোমিটার, এবং এখান থেকে আমাদের লাইটটা যেটা দিচ্ছি লাইটের সাথে আমাদের একটা স্কেল অ্যাটাচড করা আছে। এই স্কেলের মাধ্যমে আমরা ডিফ্লেকশনের লেনটা মেজার করতে পারবো, এবং আমাদের কিছু কানেক্টিং ওয়্যার আছে। তো সর্বপ্রথম আমরা কানেক্টিং ওয়্যারগুলো সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে ব্যালিস্টিক গ্যালভানোমিটারের সাথে সর্বপ্রথম আমরা একটা কি সমান্তরালে সংযুক্ত করব। সমান্তরালে আমাদের এখানে দুইটা ওয়্যার দিয়ে ব্যালিস্টিক গ্যালভানোমিটারের সাথে সংযুক্ত করা আছে। এখন ব্যালিস্টিক গ্যালভানোমিটারের এক প্রান্ত থেকে আমাদের একটা গ্যালভানোমিটারের এক যেহেতু গ্যালভানোমিটার থেকে একটা রেজিস্ট্যান্স বক্সে দিচ্ছি, যেটাকে আমরা আর টু ধরব, এবং এই আর টু এর এক প্রান্তে আমরা একটা কানেক্টিং ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম। এখন আর টু থেকে আরেকটা আসবে হচ্ছে শান্ট বক্সে। তো আর টু থেকে আমরা আরেকটা ওয়্যার নিয়ে আমরা শান্ট বক্সে কানেক্ট করে দিলাম। এখন শান্ট বক্স থেকে আরেকটা আসবে হচ্ছে আর ওয়ানে। তো আর ওয়ানে আমাদের এখানে শান্ট বক্স থেকে একটা আর ওয়ানে। তো আমাদের এখানে দুইটা রেজিস্ট্যান্স বক্স ছিল, এটা হচ্ছে আর টু। এখন আর ওয়ানের সাথে আমরা কানেক্ট করলাম হচ্ছে শান্ট বক্স থেকে। তো শান্ট বক্স থেকে আসার পরে আমাদের পাওয়ার সাপ্লায়ারের যে দুইটা প্রান্ত আছে, একটা পজিটিভ প্রান্ত, একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তো পজিটিভ প্রান্ত থেকে আমাদের আসবে হচ্ছে আর ওয়ান রেজিস্ট্যান্স বক্সে। তাহলে আর ওয়ান রেজিস্ট্যান্স বক্সে একটা দিলাম, এবং নেগেটিভ প্রান্ত চলে যাবে আমাদের ট্যাপিং কিতে। ট্যাপিং কির এক প্রান্তে দিলাম। এখন ট্যাপিং কির আর এক প্রান্ত যেটা আছে সেটা আমাদের শান বক্সের সাথে কানেক্ট করে দিলাম। এখন আমাদের মোটামুটি টোটাল কমপ্লিটের শুধু একটাই বাকি আছে, সেটা হচ্ছে শান বক্সের সাথে গ্যালভানোমিটারে। তো শান বক্সের সাথে আরেকটা ওয়্যার দিয়ে গ্যালভানোমিটারে আমরা কানেক্ট করে দিলাম। প্রথমে আমাদের মোটামুটি সেটিং সেট আপ কমপ্লিট। এখানে আমাদের দুইটা রেজিস্ট্যান্স বক্স আছে, এটা হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে আর টু। তো আর ওয়ান রেজিস্ট্যান্স বক্স দিয়ে আমরা এই যে ডিফ্লেকশনটা দিচ্ছে, ডিফ্লেকশনটাকে নাল পয়েন্টে নিয়ে আসা, একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। রেঞ্জের মধ্যে বলতে এখানে আমাদের 8-12 এর মধ্যে যদি আমরা ডিফ্লেকশনটা নিতে পারি তাহলে আমাদের খুব ভালো মান আসবে এবং গ্রাফটা অনেক সুন্দর আসবে। যার জন্য আমরা আর ওয়ান থেকে এমন একটা রেজিস্ট্যান্স তুলব যার জন্য আমাদের ডিফ্লেকশনটা 8-12 মধ্যে আসবে। দেন আমরা কাজ করবো হচ্ছে আর টু থেকে রেজিস্ট্যান্স তুলব। আর টু থেকে ডিফারেন্ট ডিফারেন্ট রেজিস্ট্যান্স তুলে আমরা এখান থেকে ডিফ্লেকশনটা নিব। ডিফ্লেকশনটা ডান দিকে অথবা বাম দিকে, হাইয়েস্ট যেটা যাবে সেটা হচ্ছে থিটা 1, এবং বাম দিকে তার বিপরীত দিকে যেটা হাইয়েস্ট যাবে সেটা হচ্ছে থিটা 2, দেন ডান দিকে যেটা থার্ড হাইয়েস্ট যাবে সেটা হচ্ছে থিটা 3। এখানে আমাদের ইকুয়েশন হচ্ছে ল্যামডা ইজ ইকুয়ালস টু 1/2 এন্ড লগ ই থিটা 1/থিটা 2n+1। বেসিক্যালি এখানে আমাদের টু ডিফারেন্সের জন্য কাজ করব। তো আমরা যখন থিটা 1 লিখবো নিচে হচ্ছে থিটা 3। তো শুধুমাত্র যে থিটা 1 এবং থিটা 3 দিয়ে কাজ করা যাবে এমন না, এখানে আমরা থিটা 5 এবং থিটা 7 নিয়ে কাজ করতে পারি, থিটা 9 এবং থিটা 11 নিয়েও কাজ করতে পারি। ডিফারেন্ট ডিফারেন্ট ক্যালকুলেশনে বসাবো, দেন আমরা হচ্ছে এখান থেকে একটা গ্রাফ পাবো। তো এই গ্রাফটা আমাদের পজ করে একটু, এখানে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট এখানে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট রেজিস্ট্যান্সের পার্সপেক্টিভে আমাদের এখানে লগারিদমিক ডিক্রিমেন্টের যে ভ্যালুগুলো পাইছি, এই ডিক্রিমেন্টের ভ্যালুগুলোর সাথে আমরা যদি একটা গ্রাফ ড্র করি তাহলে একটা কার্ভ পাচ্ছি, এবং এটা হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপ্যারাবোলা। হাইপ্যারাবোলার মধ্যে দুইটা যে কানেক্টিং পয়েন্ট, যেখান থেকে আমাদের টার্ন করছে এই পয়েন্ট থেকে, এবং এখান থেকে যেটা টার্ন করছে দুইটা পয়েন্টের ইন্টারসেক্টিং পয়েন্ট, ওই ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা 0 থেকে কানেক্ট করে দিব, এবং এখান থেকে আমাদের এক্স এবং ওয়াই দুইটা স্থানাঙ্ক লাগবে।